আজকে রেসিপি হলো পটল পনির তো অনেকেই তো পটল পনির করেছ তো এভাবে একটু করে ফেলো পটল পনির খেতেও ভীষণ ভালো হয় আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও তো চলো আজকে রেসিপিটি কীভাবে করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি আর যারা লাইক শেয়ার করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা ভিডিও দেখছো আমার তাদেরকেও অনেক ভালোবাসা তো চলো খুব টেস্টি একটা রেসিপি তোমরা না করলে বুঝবে না এটা খেতেও ভীষণ ভালো লাগে তো কথা না বাড়িয়ে ভিডিওটি খুব ছোটো পুরো দেখার চেষ্টা করো দেখো এভাবে পটলগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর একটু একটু মাঝে মাঝে ছোট ছোট করে চিড়ে নিয়েছি আর এবার পনিরগুলো আমি ভেজে নেব দেখো পনিরগুলো কিন্তু আমি বেশি করে ভাজব না কারণ বেশি যদি ভাজা হয় তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে তার জন্য পনিরগুলো একটু কমই ভাজব দেখো ভেজে আমি উঠিয়েও নিয়েছি এবার দেখো পটলগুলো আমি ভেজে নেব পটল ভাজতে লাগবে আমার নুন আর একটু সামান্য পরিমাণে হলদি গুঁড়ো তো নুন হলুদ দিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি তোমরা নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে একটু সামান্য ভাজবে লাল লাল যখন হবে তখন তুলে নেবে দেখো আমার পটল ভাজাও কিন্তু হয়ে গেছে আর আমি আর তেল দিলাম না এই তেলের মধ্যেই আমি দেব এবার দেখো দিয়ে দিচ্ছি বে লিপস মানে এখানে তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে বাস দুটো তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি আমি দিয়ে আমি এখানে দিয়ে দিয়ে এলাম দেখো পাঁচ ফোরন এখানে কিন্তু লবঙ্গ দিয়ে দিয়েছি তো যাই হোক তো তোমরা এভাবে করবে তো এবার পটল আর পনিরটাও দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার দেখো সামান্য একটু হলদি পাউডার আবারও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নুন যেহেতু লাগবে লবণ লাগবে তার জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো খেতে খুব টেস্ট হয় এটা এবার সামান্য একটু জিরে ধনে গুঁড়ো যেটা আমি ঘরেই তৈরি করি সেটা আমি দিয়ে দিলাম জিরে ধনের পাউডার ধন ধন্যা আমরা যেটা বলি ধন্যা পাউডার তো এবার দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো যেহেতু আমি আমার ছেলে খাবো তার জন্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটাও দেখতে খুব সুন্দর লাগে এখানে তো এবার দেখো দই ছিল দই ফাটিয়ে রেখেছিলাম দইটাও আমি দিয়ে দিলাম এখানে অবশ্যই দইটা দিলে খুব ভালো লাগে তোমরা দইটা দিতেও পারো নাও দিতে পারো স্কিপ করতে পারো এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়া দেখো আমি দিয়ে দিয়েছি এবার চিনি না হলে হবে না চিনি দিলে টেস্টটা আরও বেড়ে যায় নিরামিষ সবজিতে বা নিরামিষের যে কোনো কিছুতেই চিনিটা দিলে ভালো লাগে তো দেখো এখানে আমি চিনিও দিয়ে দিলাম দিয়ে এবার যেটা আমি দেখো দেখো মশলা থেকে তেল উঠে গেছে এবার আমি ফুটন্ত গরম জল একদম ফুটন্ত গরম জল কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো ফুটন্ত গরম জল দিয়ে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তোমরা এটা ফুটন্ত গরম জলই দেবে ঠান্ডা জল দেবে না তো এবার যেটা করছি যখন একটু জলটা কমে আসবে দেখো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এটা ইচ্ছা করলে তোমরা পরে মেখে খেতে পারো বা একটা গন্ধ বেরো সুগন্ধ বেরো এটা থেকে তো কাঁচা লঙ্কাটা ফ্লেভার আসে তো এবার যেটা করব কিছু কসুরি মেথি আমি হাতে ক্রেশ করে আমি এখানে দিয়ে দিলাম কসুরি মেথিটা দিলেও টেস্টটা খুব বেড়ে যায় তো একদম লাস্টে কসুরি মেথি আমি দিয়ে দেখো ঝোলটা কিন্তু আমার একদম টানা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব। হয়ে গেছে আমার পটল পনির এভাবে তোমরা অবশ্যই করো ভীষণ টেস্টি একটা রেসিপি ভীষণ টেস্টি একটা রেসিপি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা দেখছো তাদেরকে আবারও অনেক ভালোবাসা